ভিউয়ার্স, এটা হচ্ছে ফার্স্ট ট্রান্সফরমার, প্রথম ট্রান্সফরমার যেটা, এই ট্রান্সফরমার মোটামুটি প্যাডে বসানো হয়ে গেছে। বাট এই ট্রান্সফরমারে যেটা একটা বড় ইস্যু হয়েছে সেটা হচ্ছে যে এটা এখনও সেন্টারিং করা হয়নি। তো এটা সেন্টারিং কেমনভাবে করতেছে চলেন আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এখানে ট্রান্সফরমারের যে সেন্টার, সেই সেন্টার মার্কিং করা হয়েছে, এখানটা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে সেন্টারে মার্কিং করা হয়েছে। তো এখন এই সেন্টারের মার্কিং আর হচ্ছে ফায়ার ওয়ালের যে সেন্টার আছে, ফায়ার ওয়ালের সেন্টার থেকে এই যে যে সুতাটা দেখতে পাচ্ছেন, এই সুতাটা টানানো হয়েছে। তো এইখানে দেখা যাচ্ছে যে সুতা থেকে সেন্টার পয়েন্টের মার্কিং প্রায় 100 মিলি গ্যাপ আছে। তো 100 মিলি গ্যাপ আমরা এটা পূরণ করব, সুতাটা ট্রান্সফরমারটা আমরা ঠিক এই সাইডে সরাই, ট্রান্সফরমারটা আমরা এই সাইডে সরাই, সেটা সেন্টার করব। তো এই সেন্টার ট্রান্সফরমার সরানোর জন্য ওখানটায় আমরা জ্যাক লাগাচ্ছি। আমরা এখানটায় জ্যাক লাগাই, এই পাশ থেকে প্রেশারাইজ দিচ্ছি যাতে ট্রান্সফরমারটা ওই সাইড থেকে একটু ওই সাইডে যায়। এখন আমরা 100 মিলির মতো ওই পাশে চাপাবো, যার কারণে এখানটায় ইয়া দিয়ে, জ্যাক দিয়ে এখানটায় প্রেশার দেওয়া হচ্ছে। এটা জ্যাকের ক্যাপাসিটি 75 টন। সো সমস্যার বিষয়টা হবে না, হালকা করে ই করানো হয়েছে, আপ করানো হয়েছে। আপ করার পরে জ্যাক দিয়ে বিশেষ করে এটা সরাই দেওয়া হচ্ছে যাতে ট্রান্সফরমারটা সেন্টারে চলে আসে। এখানে যে সুতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্টারে ধরা হয়েছে, আর এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এখান থেকে আমরা দেখবো যে কত আসতেছে। এখন 45 মিলি এখনো এই পাশে চলে আসবে। আমরা ওই পাশে যেয়ে দেখি কি অবস্থা। এটা তো বাড়ে গেল, এটা 80-80 একটু বেশি, 82 আছে। তো ভিউয়ার্স, এখানটায় যেটা ঘটনা ঘটছে যে ওই সাইডে 45 mm আর এখানটায় দেখা যাচ্ছে 80 mm। সো এই সাইডে একটু বেশি সরে আছে আর ওই সাইডে কম সরে আছে। তো এখানটা এখন লক করতে হবে, লক করে আবার প্রেশারাইজ করতে হবে। লক কেমন করতে হবে চলেন দেখি। ভিউয়ার্স, এখানে যে হুইল দেখতেছেন, এখানে একটা হুইল, এখানে একটা হুইল। তো এই যে আমরা এই হুইলের মধ্যে এখন লক করতেছি, এই হুইলের মধ্যে আমরা লক করতেছি, বিকজ এখন এই সাইডটা নাড়ানো যাবে না, নাড়াইতে হবে এই সাইডটা, সো দ্যাট আমরা এই সাইড থেকে এখন জ্যাক দিয়ে প্রেশারাইজ করে এটা, এটা দূরত্ব কম বেশি আছে, যার কারণে এটা আমরা এই বেশি সরিয়ে নিয়ে আসবো আর ওটা লকড হয়ে থাকবে। দ্যাটস ওয়াই এখানে লক করে দেওয়া হয়েছে। সো আমরা এখন তাই করব। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই সাইডে আমরা লক করছি। সো আমরা ওইখানকার জ্যাক মারতেছি না, আমরা এই সাইডে জ্যাক দিচ্ছি, কারণ এই সাইডে 80 mm বেশি আছে। সো এই পাশে একটু হালকা সরাই দিতে হবে, আর ওটা এখানে 45 mm আছে। হ্যাঁ, এই 45, এটাও 45 করতে হবে, এটাও 45 করতে হবে। করার পরে আবার দুই সাইডে সমানভাবে ইয়া জ্যাক করে সমানভাবে লেভেলভাবে নিয়ে জিরোতে করতে হবে। না, তেমন যায় নাই, 80-র কাছেই আছে। তো ভিউয়ার্স, আমরা এখন লক খুলে দিচ্ছি। লক কেন খুলে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের লেফট সাইডেও 45 আছে আর রাইট সাইডেও 45 আছে, দুই সাইডের চাকা এখন দুইটা অ্যাডজাস্ট করা আছে 45-45। সো আমরা এখন ওই পাশে দুইটা জ্যাক একসাথে লাগাই, একসাথে প্রেশার দিব যাতে সমান তালে দুই চাকা সামনের দিকে চলে আসে, আর আমাদের 45 মিলি আরও সরাতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করব। ভিউয়ার্স, তো আমরা এখানটা এখন দুই সাইডে জ্যাক লাগাই সমান তালে, এখানে প্রেশার দেওয়া হচ্ছে যাতে সমান তালে চাকা দুটো 45 মিলি আমাদেরকে সরাইতে হবে, সমান তালে যেন সরাই। তো এখানে 45 মিলি আমরা বুঝবো কেমন যে 45 মিলি সরতেছে কিনা, চলে আমরা দেখাই আপনাকে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে সেন্টারে সুতা ধরে রাখছি, যে লম্বা সুতাটা দেখতে পাচ্ছেন এই এই সুতা, এই সুতা হচ্ছে এই পাশ ওই পাশ একেবারে সেন্টার করে ধরে আছে, আর এটা ট্রান্সফরমারের সেন্টার। এই ট্রান্সফরমারের যে এটা হচ্ছে ট্রান্সফরমারের সেন্টার। তো এই সেন্টারটা যখন এই সুতা দুইটা যখন টাচ করবে, তখন বোঝা যাবে যে আমার 45 মিনিট চলে আসছে।
এখন ধীরে ধীরে আসছে তো দেখা যাক কত সময় লাগে হ্যাঁ তো দাঁড়াও দাঁড়াও তুমি আর একটু ওই আর একটা আর একটা আর একটা আরে দিরা মারো আরে শুল আরো নিচে নামাইতে হবে ফয়সাল তুমি আরো নিচে নামাও দেখতে পাচ্ছেন এখানটা লেগে গেছে সো সেন্টারে প্রায় চলে আসছে নানা ওইটারে গিয়ে মাছ পাঠায়